সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বপন কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক ইজদার রাবে হচ্ছেন উচ্চ বিদ্যালয় ইজদার নারায়ণগঞ্জ থেকে। আমি আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান 13 অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা জানো যে অনলাইন ক্লাসের কিছুটা সীমাবদ্ধতা আছে, তথাপিও আমার বিশ্বাস তোমরা যদি আমার পাঠ উপস্থাপনাকে মনোযোগের সাথে গ্রাহ্য করো তাহলে কিছুটা হলেও উপকৃত হবে, সেটা আমার বিশ্বাস। আর সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা আরম্ভ করছি 13 অধ্যায় প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ। আমাদের পাঠ শিরোনাম প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ, অধ্যায় 13। এটা আমাদের পাঠ শিরোনাম, লক্ষ্য করো। প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের জেনে নেওয়া যাক পরিবেশ কাকে বলে। তোমরা জানো আমাদের চারপাশের পারিপার্শ্বিকতা বা আমাদের চারপাশে যা কিছু আছে সেটা নিয়েই আমাদের পরিবেশ। এখানে জীবও আছে, জড় আছে, সামগ্রিক অর্থে এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। এই পরিবেশ মূলত আমরা জানি পরিবেশকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সামাজিক আর একটা হচ্ছে সামাজিক। দেখো আমাদের আজকের আলোচনা প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ। আমরা এই পরিবেশ দুই প্রকারের পরিবেশের একটা নিয়ে আমরা আলোচনা করব। আসো তাহলে ফিরে আসা যাক মূল আলোচনায়। বন্ধুদের এখন ছোট্ট করে বলে রাখি প্রাকৃতিক পরিবেশ কি, সামাজিক পরিবেশ কি। প্রাকৃতিক পরিবেশ হচ্ছে প্রকৃতি প্রদত্ত, অর্থাৎ মহান আল্লাহ তাআলা প্রকৃতিতে যা যা দিয়ে দিয়েছেন সব কিছু মিলেই প্রাকৃতিক পরিবেশ। আর সামাজিক পরিবেশ হচ্ছে এই প্রাকৃতিক পরিবেশের কিছু কিছু উপাদান নিয়ে এই সামাজিক পরিবেশটা তৈরি করে মানুষে বা সমাজের অন্তর্ভুক্ত কোনো প্রাণীতে বা যারা সমাজের অন্তর্ভুক্ত তারা। তো আমরা আসি এবার প্রাকৃতিক পরিবেশ বা পরিবেশ দূষণটা কি। আমরা দেখো প্রাকৃতিক এবং প্রাকৃতিক এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে এই পরিবেশের বিভিন্ন উপাদানের প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের ফলে কি হচ্ছে, দুঃখিত, পরিবেশের ভারসাম্যটা বিনষ্ট হচ্ছে, ফলে মানুষের জীবন বা অন্যান্য প্রাণীকুলের জীবন নানা রকমের হুমকির সম্মুখীন হচ্ছে। এই যে ভারসাম্যহীনতা দেখা দেওয়া অথবা এই যে ক্ষতির সম্মুখীন হওয়া, এটিকে আমরা পরিবেশ দূষণ বলে আখ্যায়িত করে থাকি। প্রিয় বন্ধুরা, তোমরা মূল বইয়ের 36 পৃষ্ঠা চলে যাও। দেখো আমরা পরিবেশ দূষণের উপাদানের মানে পরিবেশের উপাদান কীভাবে কীভাবে দূষিত হতে পারে, এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে বিভিন্ন উপাদান রয়েছে। আমরা একটু মুছে দিই, পার্সেলনা মুছে দিচ্ছি লেখার সুবিধার্থে বা অঙ্কনের সুবিধার্থে। এই পরিবেশের উপাদানগুলো কী কী কারণে দূষিত হতে পারে আমরা সেটি নিয়ে আলোচনা করব। মূলত এই পরিবেশটা দুটো উপাদান নিয়ে গঠিত, একটা জড় এবং একটা জীব। জীব পরিবেশ হচ্ছে জীব উপাদান নিয়ে, অর্থাৎ যে পরিবেশে জীবেরা রয়েছে বা প্রাণীকুল রয়েছে সেগুলো নিয়েই আমার জীব পরিবেশ। আর জল পরিবেশ হচ্ছে এর বাইরে যা আছে সব, অর্থাৎ জল সামগ্রী বস্তু সামগ্রী নিয়ে জল পরিবেশ গঠিত। পরিবেশ দূষণের ফলে জীব এবং জল উভয় প্রকার পরিবেশের উপাদানগুলোই হুমকির সম্মুখীন হয়ে থাকে, আমরা সে কথা খুব ভালো করে জানি। কাজেই পরিবেশ দূষণ হলে যে শুধুমাত্র জীবকুল ক্ষতিগ্রস্ত হবে তা কিন্তু না, অথবা জল পরিবেশের উপাদানগুলোর ব্যত্যয় ঘটবে বা ক্ষতিগ্রস্ত হবে তা কিন্তু না, উভয় প্রকারের পরিবেশের উপাদানেরই ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। এখন এই জড় প্রশ্ন হলো এই উপাদানগুলো কী কী প্রকারে দূষিত হতে পারে বা পরিবেশ দূষণের মূল কারণগুলো কী কী। এখন দেখো যতগুলো উপায়ে বা যে যে কারণে পরিবেশ দূষণ হয়ে থাকে তার মধ্যে মুখ্য উপাদান হচ্ছে মানুষ এবং প্রকৃতি। প্রকৃতির কথা আমরা মানুষ সেটাও প্রকৃতির অন্তর্ভুক্ত, আর ওটা আমরা পরে আসি। কথা হচ্ছে মূলত মানুষই হচ্ছে মূল কারণ। দেখো
মানুষ মূল কারণ তার একটা দেখো দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, একটা কথা আমরা যদি বলে থাকি একটা পয়েন্ট আকারে ব্যবহার করি, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি একটা কারণ, কেমন আমরা পরে আসতেছি একটা প্রত্যেকটাই ধরবো। এই দ্রুত জনসংখ্যা বর্ধিত চাহিদা, বর্ধিত চাহিদা, বর্ধিত খাদ্য চাহিদা, বর্ধিত শিল্প কলকারখানা, তারপরে বর্ধিত যানবাহন, বর্ধিত ঘরবাড়ি, তারপরে বর্ধিত বিলাস ব্যাসন ইটিসি। দেখো আমি এগুলো দিয়েই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। জনসংখ্যা দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের চাহিদাটা বেড়ে যায়, সেই চাহিদা পূরণ করতে গিয়ে, সেই অভাব পূরণ করতে গিয়ে আমাদের পরিবেশের উপর নির্ভর করতে হয়। আর যখনই আমরা বর্ধিত চাহিদাকে মেটাতে যাব, পরিবেশের উপর নির্ভর করে, তখন পরিবেশের কোনো না কোনো উপাদানের প্রতি আমাদের হস্তক্ষেপ হবে, তখনই পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং আমাদের জীবনে ব্যত্যয় নেমে আসবে। এই বর্ধিত দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে, এটাকে হেডলাইন নেই, বর্ধিত জনসংখ্যার জন্য বর্ধিত খাদ্যের দরকার হবে। আর যখন আমাদের খাদ্য, ধরো আজকে এই বছর আমাদের, গতবার আমাদের খাদ্য ছিল 40-50 লক্ষ মেট্রিক টন, এবার আমাদের হয়ে গেছে 60 লক্ষ মেট্রিক টন। এই 60 লক্ষ মেট্রিক টন উৎপাদন করতে হলে নানা রকমের কতগুলো শর্ত পূরণ করতে হয়। সেই শর্তের ভিতর, নানা রকমের শর্তের ভিতর থাকে খাদ্য, তোমার আমার চাষাবাদ, জমি চাষাবাদ করা, সেই জমি চাষাবাদ করতে হলে সেখানে কীটনাশক প্রয়োগ করতে হয়, রাসায়নিক সার দিতে হয় বা বন উজাড় করতে হয়, তার মানে খাদ্য উৎপাদন করতে গিয়ে আবার আমার ভূমিকেও বারবার কর্ষণ করতে হয়, এতে ভূমির উর্বরা শক্তি নষ্ট হয়ে যায়। এইভাবে বর্ধিত জনসংখ্যার জন্য বর্ধিত খাদ্য উৎপাদন করতে হয়, আর বর্ধিত খাদ্য উৎপাদন করতে হলে তাহলে আমাকে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করতে হয়। বর্ধিত শিল্প কলকারখানা, বর্ধিত শিল্প কলকারখানা, এই জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে মানুষ বেড়ে যায়, ফলে কী হয়, আমাদের বেশি বেশি খাদ্য উৎপাদন বা ইন্ডাস্ট্রি তৈরি করতে হয় বা নানা রকমের শিল্প কলকারখানা স্থাপন করতে হয়, ফলে আমাদের কালো ধোঁয়া বেড়ে যায়, পরিবেশ নষ্ট হয়। বর্ধিত যানবাহন আমাদের তখন দরকার হয়, যে 50 লক্ষ মানুষের জন্য যে যানবাহন দরকার, 7 লক্ষ মানুষের জন্য চার বেশি যানবাহনের প্রয়োজন হয়, তখন বেশি যানবাহন হলে পরে কি পরিবেশ নষ্ট হয়, আমার কালো ধোঁয়া বেড়ে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় বা যানবাহন বাবদ ক্ষতি, খরচ বৃদ্ধি পায়, সেই খরচটাকে যোগাতে হয় পরিবেশের অন্য সেক্টরে হাত দিয়ে। বর্ধিত ঘরবাড়ি, এই বর্ধিত ঘরবাড়ির জন্য আমাদের কি আসবাবপত্রের প্রয়োজন হয়, তখন আমাকে বনভূমির উপর নির্ভর করতে হয়, বন উজাড় করতে হয় নির্বিচারে, তখন অক্সিজেন কমে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়। বর্ধিত বিলাস ব্যাসন, বর্ধিত বিলাস ব্যাসন বলতে আমরা যদি সুখ বিলাসে মগ্ন হই বা অলস জীবন যাপন করতে চাই, আমাদের ফ্রিজ দরকার হয়। ফ্রিজ হলে কি সিএফসি গ্যাস বেড়ে যায়, অথবা আমি যদি মশারি না খাটিয়ে যদি মশারিবিহীনভাবে একটু আলো বাতাসে ঘুমাতে চাই, তাহলে আমাকে এসিআই অথবা মর্টিন মশার কয়েল ব্যবহার করতে হয়। এসিআই বা মর্টিন মশার কয়েল পরিবেশের জন্য হুমকি সব। এইভাবে পরিবেশ দূষণের মূল কারণ হচ্ছে জনসংখ্যা হয়ে দাঁড়ায় তখন। যে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই জনসংখ্যা, আবার আমি যখন ঘরবাড়ি তৈরি করবো, তখন আমাকে পাহাড় বা বনভূমি উজাড় করে সেখানে ঘরবাড়ি তৈরি করতে হয়। টোটাল কথা হচ্ছে, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে আমাদের, বা জনসংখ্যাই হচ্ছে বা মানুষই হচ্ছে পরিবেশ দূষণের মূল হোতা। আর একটা কারণ হচ্ছে প্রাকৃতিক কারণ, এগুলো মুছে দিচ্ছি, খেয়াল করো। এখন আমরা পরিবেশের প্রধান তিনটি উপাদান, আমাদের তোমরা জানো পরিবেশে রয়েছে নানা রকমের উপাদান, সেই পরিবেশের নানা রকমের উপাদানের মধ্যে প্রধান তিনটি উপাদান, হ্যাঁ, আমরা যেমন মাটি, পানি, বায়ু, মাটি, পানি, বায়ু, এই প্রধান তিনটি উপাদান দূষিত হওয়ার কারণটা কি, তার প্রভাবটা কি, সাথে সাথে আলোচনা করে যাব এবং সেটা প্রতিরোধের উপায়টাও কি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার খেয়াল করো, মাটি,
মাটি হচ্ছে আমাদের পরিবেশের অন্যতম একটা মুখ্য উপাদান। এই মাটি জীবন ধারণের সবকিছুই মাটির উপর নির্ভরশীল। ইভেন আমরা যে খাদ্যটা খাই সেই খাদ্য এই মাটির উপর নির্ভরশীল। কেন? আমাদের গাছ আমাদের জীবন বাঁচায়, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের কাগজপত্র চাহিদা মেটায়, জ্বালানি কাঠ দেয়, গাছ আমাদের বই খাতা কলম ইত্যাদি দিয়ে থাকে, পোশাকাদিও গাছ দিয়ে থাকে, সেই গাছও মাটির উপর নির্ভরশীল। সুতরাং মাটি হচ্ছে আমার পরিবেশের, প্রাকৃতিক পরিবেশের একটা মৌলিক উপাদান, মূল উপাদান। এই মাটিকেই আমরা প্রতিনিয়ত নানাভাবে দূষিত করে তুলছি। কী কীভাবে দূষিত করছি দেখো, মাটিকে আমরা উপযুক্ত কর্ষণ করছি ফসল ফলানোর জন্য, মাটিতে কীটনাশক প্রয়োগ করছি, রাসায়নিক সার প্রয়োগ করছি, এইভাবে মাটি দূষিত। মাটিতে আমরা কি অপচনশীল দ্রব্যাদি ফেলছি, প্লাস্টিক, কাঁচ, যেগুলো 200 বছরও পচে না, 450 বছরও পচে না, অ্যালুমিনিয়াম নষ্ট হয় না তাড়াতাড়ি, এগুলো আমরা মাটিতে ফেলে ফেলে মাটিকে নষ্ট করছি। তাই মাটি দূষিত হচ্ছে, ফলে মানুষের জীবন বিপন্ন হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আর এইগুলো যদি আমরা না করি, অপচনশীল দ্রব্যাদি এক জায়গায়, পচনশীল দ্রব্যাদি এক জায়গায় রেখে রেখে সুন্দরভাবে আমরা মানে আমাদের জীবনযাপন করি, তাহলে আমরা মাটি দূষণ থেকে রক্ষা পেতে পারি, ফলে আমাদের জীবন সুরক্ষিত হয়, পরিবেশটাও সুন্দর থাকে। এবার আসা যাক পানি। দেখো তোমরা শুনেছ একটা স্লোগান আছে যে পানির অপর নাম জীবন। আমাদের এই পৃথিবীতে সুপেয় পানির যথেষ্ট অভাব রয়েছে, এটা শুধু বাংলাদেশেই না, সারা বিশ্বব্যাপী এই পানির সমস্যাটা নিয়ে আমরা খুব চিন্তিত। এই পানি পরিবেশের এই জীবন, যার অপর নাম জীবন, সেই জীবনস্বরূপ পানিকে আমরা দূষিত করছি নানাভাবে। কী কীভাবে পানিকে দূষণ করছি? অধিক নগরায়ন আর শিল্পায়নের ফলে আমাদের চিমনির কালো ধোঁয়া হোক, কলকারখানায় বর্জ্য পদার্থ হোক, দূষিত বর্জ্য পদার্থ হোক, বা আমাদের মলমূত্র হোক, গরু বাছল প্রত্যেক দিন গোসল করাই সেভাবে হোক, থালা বাসন মাজি তা হোক, অথবা খোলা পায়খানা তৈরি করি পানির উপর তা হোক, বা ড্রেন দিয়ে ময়লা আবর্জনা যায় সেটা হোক, বা জমিতে ফসল উৎপাদনের লক্ষ্যে যে কীটনাশক ব্যবহার করি গড়িয়ে গড়িয়ে সেটা হোক, এই পানিতে গিয়ে মেশে, অথবা আমরা বলতে পারি কার্বন ডাইঅক্সাইডের বা আমাদের এই বায়ুসমুদ্রে যে কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড বা সিএফসি গ্যাস আছে, সেগুলো বৃষ্টির সাথে মিশে অ্যাসিড ড্রেন তৈরি, যেটাকে বলা হয়, এই অ্যাসিড ড্রেন এই পানির সাথে এসে মেশে তখন পানিকে দূষণ করে। কাজেই পানি দূষণের ফলে কী হয়, আমাদের প্রাণীকুলের জীবন হুমকির সম্মুখীন হয়। যেমন মানুষের নানা রকম রোগ ব্যাধি হয়ে যায়, কলেরা, আমাশয়, টাইফয়েড, চর্মরোগ ইত্যাদি, জন্ডিস। আবার সমুদ্রের মধ্যে যে শৈবাল বা অন্যান্য জীবকুল আছে, মাছ প্রাণী আছে, তাদেরও পানি দূষণের ফলে ক্ষতি হয়। এইভাবে পানি দূষণের ফলে আমাদের পরিবেশটা আমাদের স্বাভাবিকভাবে প্রাণীকুলের পর বা উদ্ভিদকুলের উপর হুমকি হয়ে দাঁড়ায়। কাজেই পানি দূষণ আমাদের রোধ করতে হবে, আর যা যা করলে পানি দূষণ হয় আমরা সেগুলোকে যদি এড়িয়ে চলি তাহলে পানি দূষণ রোধ করা সম্ভব হয়ে থাকে। এবার আমরা আসি বায়ু। বায়ু হচ্ছে একটা মিশ্র পদার্থ, আমরা বায়ু সমুদ্রে ভাসছি, এই বায়ুতে রয়েছে নানা রকমের পদার্থ। বায়ু দূষণ হতে পারে নানাভাবে, যেমন যত্রতত্র মলমূত্র ত্যাগ করলে হতে পারে, যেখানে সেখানে মৃত জীবজন্তু দেহভস্মাসে ভস্ম ফেললে নষ্ট হতে পারে। আমরা যদি আমাদের ইটের ভাটা বা কলকারখানার চিমনি না লাগাই সেক্ষেত্রে বায়ু দূষণ হতে পারে। তারপরে নির্মাণ সামগ্রীর ধুলিকণা মিশে বায়ু দূষণ হতে পারে। তারপরে এরকম নানাভাবে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হয়ে গেলে বায়ু দূষণ হতে পারে, নানাভাবেই বায়ু দূষিত হতে পারে। এই বায়ু দূষণের ফলে আমাদের অ্যালার্জি, শ্বাসকষ্ট, হাঁপানি সহ নানা রকমের রোগ ব্যাধি দেখা দিতে পারে। এই বায়ু দূষণের ফলে আমাদের বনভূমিও উজাড় হয়ে যেতে পারে। বায়ু দূষণের ফলে নানা রকমের ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা জীবকুলেরা। কাজেই এই বায়ু দূষণ যাতে না হয় আমরা অধিকারে গাছ লাগাই যদি, তাহলে বায়ুকে সুরক্ষিত করব, মানে বায়ু সুরক্ষা পাবে, বায়ু নির্মল থাকবে, বিশুদ্ধ বা নির্মল বায়ু স্বাস্থ্যের জন্য ভালো বা স্বাস্থ্যপ্রদ, সেটা আমরা জানি। এই পরিবেশের তিনটি উপাদান নানাভাবে দূষিত হতে পারে বলে শেষ করা যাবে না, কাজেই যে যেভাবে পরিবেশের এই মুখ্য তিনটি উপাদান দূষিত হয় বা দূষিত করি আমরা যেন অধিক সচেষ্ট হই সেগুলোকে সংরক্ষিত করবার জন্য। তাহলেই আমাদের দেশ এবং দেশের মঙ্গল তথা সমগ্র পৃথিবী ভালোভাবে বসবাস করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বায়ু দূষণ, মাটি দূষণ এবং পানি দূষণের কারণ সম্পর্কে কিছু অল্প পরিসরে জানলাম। এর প্রতিকার কীভাবে করা যায় সেটা আমরা বুঝতে পারছি, যে আমরা যে যেভাবে এগুলোকে দূষণ করি সেই সেই কাজগুলো যদি
সচেতনতার সাথে অত্যন্ত সচেতনতার সাথে পরিহার করি, তাহলে এই তিনটে উপাদান সহ অন্যান্য উপাদান দূষিত অর্থাৎ টোটালভাবে আমরা বলতে পারি বা সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব এবং তা প্রতিকার করাও সম্ভব। আমরা বেশি বেশি করে গাছ লাগাবো, এগুলোর থেকে দূরে থাকবো, যেখানে যত্রতত্র মলমূত্র ত্যাগ করবো না, থুতু ফেলবো না, কফ ফেলবো না, পায়খানা প্রস্রাব করবো না, কলকারখানার কালো ধোঁয়া যাতে চিমনিতে বের হতে পারে সে ব্যবস্থা করবো। আমরা বেশি বেশি করে গাছ লাগাবো, জাবড়া দেবো, নদী ভাঙ্গন যাতে না হয়, পাহাড় কাটবো না, বন নির্বিচারে বনভূমি উজাড় করবো না, যত্রতত্র জীবজন্তুর মরদেহ ফেলবো না, মাটিতে কীটনাশক বা সারের প্রয়োগ কমিয়ে দেব, তারপরে পলিথিন অ্যালুমিনিয়াম বা কাঁচ এগুলো দূরে রাখবো, যত্রতত্র নির্মাণ সামগ্রী রাখবো না, নির্মাণ সামগ্রী নির্মাণ করতে হলে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা রেখে এবং ধুলিকণা যাতে না ছড়ায় চারিদিকে সে ব্যবস্থা রাখবো, ইত্যাদি উপায় অবলম্বন করে আমরা নদীতে বা পুকুরে স্নানের পুকুরে খাবার পানির কাছে গরু ছাগল গোসল করাবো না, থালা বাসন মাজবো না, এই সমস্ত উপায় অবলম্বন করলে পরেই আমরা এইগুলোর দোষ থেকে অর্থাৎ পরিবেশ দূষণ থেকে রক্ষা পাব এবং পরিবেশকে সংরক্ষণ করতে পারব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ত্রয়োদশ অধ্যায়ের এটুকুই ছিল সংক্ষিপ্ত সার, আশা করি তোমরা বাসায় বেশি বেশি করে পড়বে, অধিক অধিক চর্চা করবে, তাহলে পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। আর যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবশেষে তোমাদের শুভকামনায়, পরবর্তী ক্লাসে দেখা হবে, ভালো থেকো।